সিট বেল্ট ওকে বান্ধি লই গো, সিট বেল্ট, আমরা সিট বেল্ট বান্ধি কি ডাক লাগি জানুনি, আমরা হেলমেট মিনাদিকে বলেছিলে যে অন্তরা তোমরা দুজনে আসো সমাজে আমাদের গ্রামে গ্রাম্য বিশ্ব দৈনিক জানো আমরা দৈনিক খুব দেরিতে উঠেছি, তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আজকে একটু মেঘলা মেঘলা দিন, এখন আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর আমরা যাব একটা জায়গায়, সেটা হচ্ছে সংস্কৃতি হাট, যেটা সাপ্তাহিক সংস্কৃতি হাট। আমরা অনেকেই দেখেছি এই জিনিসটা, যে জায়গাটা একটা জায়গায় সাংস্কৃতিক হাট বসে, তো আমি দেখেছি, আমার খুব যাওয়ার ইচ্ছে, অনেকদিন হয়েছে ইচ্ছে কিন্তু যাওয়া হয় না, আজকে খাওয়া দাওয়ার পর যাব। তো এখন প্রথমে যাব খেতে, দেখি কোথায় খেতে যাওয়া যায়, যেখানে খাওয়া দাওয়া করে তারপর ওইখানে যাব, ওইখানে কি কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের ব্লগ এখান থেকে শুরু হলো, রাস্তা থেকে শুরু হলো, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আমি খুব নড়ছি। আর আজকেও কিন্তু হাইসলোত থেকে একটা সুন্দর হওয়ার ব্লগ আসছে, যদিও আজকের ব্লগে খুব বেশি সুন্দর হইতে পারি নাই, কারণ আমি জানি না কিতা হয়েছে আমার, মানে সুন্দর লাগতে চেয়ে ওই না, তোমরা কোথায় লাগতে চিনি সুন্দর, খুব একটা সুন্দর লাগতে চে না, খাওনের আগে লিপস্টিক লাগাবো না, খাওনের পরে লিপস্টিক লাগাবো, লিপস্টিক লাগালে আমার মনে হয় যে একটু সুন্দর লাগে বেশি। যাই হোক, ছেলে এখানে আমার মাথায় মাসাজ করে দিচ্ছে, সিট বেল্ট ওকে বান্ধি লই গো, সিট বেল্ট, আমরা সিট বেল্ট বান্ধি কি ডাক লাগি জানুনি, আমরা হেলমেট পরি সিট বেল্ট বান্ধি, বাঁচাইবার লাগি, ঠিক আছে, বাঁচনের লাগি, কিসের থেকে বাঁচনের লাগি আমরা সিট বেল্ট আর হেলমেট কৌশেন সিট বেল্ট থেকে বাঁচনের। হ্যাঁ, যেটা কইছে এটা কানেক্ট কথা, কিন্তু আমরা মনুষ্য জাতি, আমরা বিশেষ করে আমরা বাঙালি জাতি, বিশেষ করে বাঙালি না শুধু ইন্ডিয়ানরা, আমরা সিট বেল্ট এবং হেলমেট আমরা পয়সা বাঁচানোর লাগি পড়ি, ঠিক নেই কথাটা, আমরা টাকা বাঁচানোর লাগি কিন্তু হেলমেট পরি আর সিট বেল্ট, হেলমেট না 1000 টাকা বাবু। হ্যাঁ, তো আমরা আসলে বাঁচানোর লাগে পরি, কিন্তু আমরা কি বাঁচানোর লাগি, জীবন বাঁচানোর লাগি না, এগো শোনা, টাকা বাঁচানোর লাগি আমরা এই সিট বেল্ট এবং হেলমেট পরি, কথাটা সত্য কি না তোমরা একটু জানাইও চাই, হ্যাঁ কমেন্টে জানাইও, কিন্তু দেখবা বেশিরভাগ লোকে কইবো এই সিট বেল্ট বান্ধিলা ও ও কোনো কোনো পুলিশ দাঁড়িয়ে দিছে, নাহলে হেলমেটটা মাথাও দলবে, মাথা মাথাতে হেলমেট দাও, নাহলে পুলিশে দলই কিন্তু ফাইন, এই কথা কইন কেউ কিন্তু কইন না, বলে হেলমেটটা পরি যাও দেখবা কিছুনি হয়, মাথাও তাত নি লাগে, এটা কইতা নাকি, কইবার দেখবা পুলিশে দললে কইলাম 10,000 টাকা 1,000 টাকা ফাইন, কথা কইলিবা কইও, ঠিক কইছি নি কথাটা, 10,000 টাকার ফাইন লাগে, আচ্ছা ওই দেখ না কমলে ফায়দা হতো, একটুখানি লাইন কমবো মিছিলটা গেলে বাবা, এখানে দাঁড়িয়ে তো অপেক্ষা করতে পারবো না বাবা, এই জন্য তো একটুখানি ঘুরে আসি, ঠিক কথাই বলছি, তো প্রত্যেকবারই বাড়ি থেকে বেরিয়ে যদি বাইরে ভাত খাওয়ার হয় আমরা ওই বিশালগড়ের দিকেই যাই, তো এইবারে এই হোটেলটায় গেলাম, তো খাবার এসে গেছে, দেখো আমরা নর্মাল এমনি থালি নিয়েছি, এখানে মসুর ডাল মানে ঘরোয়া যে থালি হয় না সেটাই ছিল, তো এখানে মসুর ডাল আছে আর সব সবজি আছে, এখানে কাঁঠাল ছিল আর ছিল হচ্ছে আলু ভাজা
আর হচ্ছে গোদক, যেটা আমাদের ত্রিপুরার স্পেশাল গোদক। আর হচ্ছে একটা হচ্ছে ধনে পাতার চাটনি, আর শশা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লেবু দিয়েছে। তো এবার খাওয়া শুরু করি। আগরতলার দিকে ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু ডাল খাওয়া হয় একেবারে শেষে, আর আমরা কিন্তু খাই ডাল প্রথমে। ডাল একটা ভাজা, এই দিয়ে আগে আমরা খাওয়াটা শুরু করি। ডাল ভাজা থাকে, যাই মানে এইসব দিয়েই খাওয়াটা শুরু হয়। প্রথমে যদি ভাজা ঘি থাকে সেটা দিয়ে শুরু হয়, তারপর ডাল ভাজা, তারপর আস্তে আস্তে নিরামিষ, তারপরে আসে আমিষে। আর আমি আমাদের ঘরেও এভাবেই খেতাম, এমনকি শুটকিটা আমরা কিন্তু সবসময় সবচেয়ে শেষে খেতাম, কারণ শুটকি খেয়ে নিলে অন্য কোনো খাবারের স্বাদ পাওয়া যায় না। যাই হোক, আমি তো ফুড ব্লগার নই, জাস্ট এখানে খেতে বসেছি, সেটাই আমরা খেয়ে খেয়ে দেখছিলাম। আর আমার কাছে খাবার মোটামুটি ঠিকঠাক লেগেছে, যদিও আমি অন্যখানে যেখানে খাই সেইখানে যেরকম লাগে সেরকম নয়, একটু অন্যরকম, তবে জ্ঞানভোর ভালো লেগেছে কারণ ঝাল লাগেনি। তবে ওরা যেটা বললেন যে ঝাল আজকে হয়নি, অন্য সময় অনেক সময় ঝাল হয়েও যায়, এমনও হয়। তো মানে এটা এমন নয় যে ঝাল হয় না সব সময়, মাঝে মাঝে ঝাল হয়েও যায়। তবে হ্যাঁ, যে খাবারগুলো সেগুলো বেশ হালকা পাতলা, ঘরোয়া, মশলাপাতি কম, এইরকম আর কি, ঠিকঠাক খাবার দাবার। তবে জায়গাটা বেশ ভালো লাগলো, জায়গাটা বেশ সুন্দর লাগলো। ওনার কাছে বেশ সাজিয়ে গুছিয়ে রেখেছে ওরা, এই যে সুন্দর করে বাঁশ টাশ দিয়ে একদম সাজিয়ে রেখেছে, ভেতরটাতেও খুব সুন্দর করে এঁকে টেকে রেখেছে। তবে হ্যাঁ, আমি হাত ধোয়ার জায়গাটায় খুব দুর্গন্ধ পেয়েছি, ওইটা ভালো লাগেনি। খাওয়ার আগে একবার দুর্গন্ধ, খাবার পরে একবার দুর্গন্ধ। ওইখানটায় খুব পুঁই মিচুরি হয়েছে, পুঁই মিটুরি বলে কেউ, পুঁই মিচুরি বলে কেউ, পুঁয়ের বীজ আর কি। আমি বলছিলাম আপনারা ওইটা রান্না করেন না, তো বলছে হ্যাঁ করি। এটা আমি জিজ্ঞেস করছিলাম আর কি, যে আপনারা কি রান্না করেন, কী দিয়ে রান্না করেন, ওইসব জিজ্ঞেস করছিলাম। প্রচুর হয়েছে গাছের উপরে, গাছের মধ্যে, আমরা তো এখন পাই না সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা। আমাদের বাড়িতে একটা চুলোর মধ্যে একটা বুই গাছ হয়েছিল, পুরোনো ঘরের চুলোতে আর কি, দারুণ হয়েছিল। তো যাই হোক, বেশ ভালো লাগলো খেয়ে দিয়ে। এবার আমরা রওনা হয়ে পড়েছি। কি করছো দেখো, আমরা এখানে খেয়েছি আচ্ছা, তোমাদেরকে এবার আমি বলি যে কোন দিক দিয়ে যাব। আমরা এদিক দিয়ে খয়েরপুর দিয়ে যদি যাই, এই যে দেখো বৈজ্যনগরের রাস্তা, মানে ডনবস্কোর যে রাস্তা, এটা ডনবস্কোর রাস্তাই বলে, এই দিক দিয়ে ঢুকে আমরা বণিক্য চৌমুনি পার হয়ে যাব, তারপরে ওই জায়গাটা পড়ে আর কি। আমি তোমাদেরকে আবারও বিস্তারিত বলছি। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই বাজারটার হাট, হাটের উদ্দেশ্যে। জানি না বসেছে কিনা হাটটা, যদি বসে থাকে তাহলে তোমাদেরকে দেখাবো, আর না হলে তো আমার পোপট হয়ে গয়া হয়ে যাবে। আর জ্ঞানু এখানে বসে দেখো দেখো বাতাস এনজয় করছে, নিজেকে একদম হিরো ভাবছে। আর ওই যে বাবা রে বাবা, এবার তো আর হিরো লাগছে না। বাতাসে ভালো লাগছে না? আচ্ছা, তোমাদেরকে যেটা বলছিলাম, ডনবস্কোর রাস্তা ধরে তোমরা যাবে, এখানে সেন্ট জোসেফ হসপিটাল যেটা, ওইটাও পেরিয়ে যাবে তোমরা, মানে বণিক্য চৌমুহনী পেরোবে, তারপরে সেন্ট জোসেফ হসপিটাল পেরোবে, তারপরে তোমরা আরো দু তিনটে মোড় পেরোনোর পর ডান দিকে পড়ে ওই ঠান্ডা কালীবাড়ি যেটাকে বলে, সেই ঠান্ডা কালীবাড়ির রাস্তা, বা ঠান্ডা কালীবাড়ি বলে ওই জায়গাটা আর কি। তো ওই জায়গাটা দিয়ে ডান দিকে রাস্তাটা ঢুকেছে, ওইদিকে তোমরা যাবে। আর তোমরা যদি জিবির ওইদিক থেকে আসো, তাহলে তোমরা জিবির ওইদিক থেকে আসবে ডনবস্কোর রাস্তা, সেই ডনবস্কো স্কুলটা পেরোনোর পর কিছুক্ষণ পরেই কিন্তু বাঁদিকে ওই রাস্তাটা ঢুকছে, যেখানে বড় করে সাইনবোর্ড আছে সংস্কৃতি গ্রাম বা সংস্কৃতি হাটের, সাপ্তাহিক সাংস্কৃতিক হাট বলে।
তো তোমরা ওই দিক থেকে আসলেও আসতে পারো, জীবির থেকে যদি আসো, জীবির দিক থেকে যদি আসো তাহলে ক্যান্সার হসপিটালের যে রাস্তাটা সেই রাস্তাটা, মানে ক্যান্সার হসপিটালের সাইডের যে রাস্তাটা ডন বস্কোর রাস্তা, সেই রাস্তা দিয়ে আসবে, ডন বস্কো স্কুল বের হবে, তারপরেই কিছুক্ষণ পরেই ওই ঠান্ডাকালীবাড়ির জায়গাটা আসবে যেটা বাঁদিকে রাস্তাটা ঢুকেছে। আর এদিক থেকে গেলে ওই বনিকো চৌমনি পার হয়ে, তারপর সেন্ট জোসেফ হসপিটাল পার হয়ে, তারপরে কিছুক্ষণ যাওয়ার পর তারপরে আমাদের এই জায়গাটা আসছে ঠান্ডাকালীবাড়ির জায়গা। আর সেখান থেকে আমরা যাবো হচ্ছে ডান দিকে। তো দেখতেই পাচ্ছ আমরা ডান দিকে অলরেডি ঢুকে গেছি, আর রাস্তায় এইভাবে কিন্তু সুন্দর করে সাজানো আছে সাংস্কৃতিক হাটে। এই দেখো লোকজন কিন্তু অনেকেই যাচ্ছেন, আর রাস্তাটাও বেশ সুন্দর করে সাজানো, দুই পাশে ধান ক্ষেত, গ্রামের রাস্তা, খুব ভালো লাগছিল দেখে। আর এই গ্রামটার নাম এখন হয়তো আমি জানি না, আগের থেকেই এই গ্রামের নাম সংস্কৃতি গ্রাম নাকি না এটাকে এখন নামকরণ করা হয়েছে নতুন করে সংস্কৃতি গ্রাম, ঠিক জানা নেই আমার। তবে এখন এখানে সাংস্কৃতিক হাট বসছে, আর সেই কারণে হয়তো বা এখন এর নাম সংস্কৃতি গ্রাম। তো বেশ সুন্দর রাস্তা, গ্রামের রাস্তা, আমার তো ভালোই লাগে কারণ আমার নিজের গ্রামের কথা মনে পড়ে যায় যখনই দেখি গ্রামের রাস্তা। এখানে দেখো বাচ্চারা কিন্তু নাচের প্র্যাকটিস করছে, ওই দেখো দেখতে পেলে, দারুণ লাগছিল দেখে আমার। এইগুলো সব কিছু দেখলেই আমি খালি আমার ছোটবেলায় ফিরে যাই। তো দেখো কথা বলতে বলতে পৌঁছে গেছি আমরা এই যে দেখো সংস্কৃতি গ্রামে। এখানে রাস্তায় বেশ সুন্দর করে আলপনা দেওয়া আছে আর সংস্কৃতি গ্রাম লেখা আছে। আর ঠিক সামনেই এইদিকে ডান দিকটায় এই যে বড় মাঠের মধ্যে কিন্তু ওই হাটটা বসেছে, যেটা প্রত্যেক রবিবারে বসে বিকেল 4টে থেকে 6টা, সন্ধে 6টা অবধি এই হাট বসে। এখানে গ্রামের লোকেরা, বিভিন্ন ব্যবসায়ীরা ছোটোখাটো ব্যবসা করেন, এসে হাটে বসান, অনেক কিছু পাওয়া যায়। যা যা পাওয়া যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যেটা ঘোড়া আছে এখানে বাচ্চারা চড়ে, আর যাবতীয় বাকি জিনিসগুলো চলো ভেতরে, তারপর তোমাদেরকে এক এক করে সব দেখাচ্ছি। এখন হয়তো কিছুটা কথা বলবো আর কিছুটা তোমাদেরকে এমনিই দেখাবো, দেখো খুব ভালো লাগবে আমি বলছি। এখানে দেখো শেডের মতন করা আছে, বেশ সুন্দর ওই সাইডে আলপনাও করা, খুব ভালো লাগছে দেখে কিন্তু এই শেডগুলো। এখানে এই যে ব্যাগ আছে হ্যান্ডমেড, তারপরে এই যে একটা স্টল, এই যে একটা স্টলের কিন্তু এই কুলোর মধ্যে এইভাবে করে নাম দেওয়া আছে, যেমন এই স্টলটার নাম সোনাঝুরি এরকম। তো এখানে কুর্তি টুর্তি পাওয়া যাচ্ছে, এছাড়া হ্যান্ডমেড জুয়েলারি আছে। এখানে দেখো ওই পাঁচরা টাছরাও কিন্তু আছে, তারপরে হ্যান্ডমেড জুয়েলারি স্টল, আর এছাড়া এই যে যেমন বাঁশ, বেতের, কাঠের জিনিসের স্টল, ছোটোখাটো জিনিস, খুব বেশি যে স্টল এখনও বসেছে তা নয়। তো জ্ঞানও একটুখানি ওই ঘোড়ায় চড়তে চাইলো, অন্য বাচ্চারাও ঘোড়ায় চড়ছিল। তুই দাঁড়িয়ে যা নাহলে পারবি না, এক পায়ে হবে না, তুই দাঁড়া, এরপরও হয় না। ওই দিক দিয়ে ঢুকে গেছে, ওই যে ওই মহিলারা স্টল দিয়েছিলেন, তো এখানে দইয়ের ঘোল, দই ফুচকা এটাই ছিল। দইয়ের ঘোল আমি খাবো না, ফুচকা খাবো।
তো এখানে আমি বলেছি ওকে ফুচকা দিতে, তো ওই ফুচকাই ওই দিদি রেডি করছেন আর কি। আর দই একটাতে দিয়েছেন, কারণ আমি দই দিতে না করেছি, আমার ওই মিষ্টি দই একদমই ভালো লাগে না, এটা মিষ্টি দই ছিল, টক দই হলে অবশ্যই ভালো লাগে, দই ফুচকাতে মিষ্টি দই ভালো লাগে না একদম। তো এখানে নিয়ে নিয়েছি, কটা ফুচকা ছিল, ছটা ফুচকা ছিল, বেশ ভালো লেগেছে, এমনিতে খেতে ভালো লেগেছে। তবে ওই আমি মিষ্টি দই আশা করিনি, ওইখানে মিষ্টি দই দেওয়া হচ্ছে, এটাই আমাকে অনুভব জিজ্ঞেস করছিল যে তুমি কি নিলে না কেন, দই নিলে না কেন, বুঝছো, খেয়ে নিয়ে আগে তারপরে তোমাকে উত্তর দিচ্ছি। যেন ফুচকা ভালোবাসে, তবে ওইখানে দই দেখে ও ভাবছে সবগুলোতে দই দিয়েছে, ও খাবে না, ও পাঁপড় নিয়েছে, আর আমি খেয়েছি ফুচকা। এখানে দেখো আরো অনেক ভেতরে, কিন্তু এই যে সামনের দিকে স্টলটা, আর ভেতরে কিন্তু সবাই এক একটা করে মাটির চুলো নিয়ে বসেছেন, প্রত্যেক জন এক একটা করে মাটির চুলো নিয়ে এখানে বসেছেন। এই যে এখানে গুজিয়া ভাজা হচ্ছে, তারপর আরো অন্যান্য পিঠে ভাজা হচ্ছে, ওইদিকে লুচি ভাজছেন একজন, আর একটা সাইডে পকোড়া ভাজা হচ্ছে, তারপরে আরও অনেক কিছুই আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই অবধি যারা ভিডিওটা দেখেছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ। আর এটা একটুতেই দেখানো শেষ করা যায় না, দেখো পান্তা ভাত আর বড়া আছে এখানে, চা পাতার পকোড়া ওরা বিক্রি করছেন, যদিও আমাদের পেট এতটাই ভরে ছিল আর খেতে পারিনি। অনুভব এখানে নিয়েছে চা। এখানে দেখো আরও আছে আরেকটা স্টলে লেবু পুদিনা শরবত, চিড়ার কাটলেট, টক মিষ্টি, ঝাল, চা। তো আমি একটা লেবু পুদিনা শরবত অর্ডার করলাম, আর এদিকে কিন্তু ধামাইল শুরু হয়ে গেছে, আগে লেবু পুদিনা শরবতটা নেব আর শরবত খেতে খেতে ধামাইলটা এনজয় করব, তোমাদেরকেও কিন্তু ধামাইলটা দেখাচ্ছি। এই যে দেখো লেবু পুদিনা শরবত, শরবতটা দারুণ। আজকাল অল্প অল্প গানের ক্লিপ থাকলেও কিন্তু কপিরাইট চলে আসে, তাই আমি খুব একটা দিতে পারছি না গান সহ, তবুও যতটুকু পারছি দিচ্ছি। এইখানে বেশ ভালো লাগলো, এই টিমটা এসেছে তেলিয়ামুড়া থেকে, ধামাইলের টিম, ওরা ধামাইল করেছে, দেখো কি সুন্দর এখানে সব কিছু দেখাচ্ছে, জল ভরতে যায় না, তারপর জলের ঘাটে যে গঙ্গা পুজো করা হয় সেই সব কিন্তু ওরা দেখিয়েছে খুব সুন্দর করে। আর এই যে ধামাইল দিচ্ছে ঘুরে ঘুরে, সেরকমই নাচতে ইচ্ছে করছিল, কিন্তু সবাই তো এরকম নাচবে না, সবার এই একটা কমন স্টেপ থাকে, শেষমেশ এই স্টেপেই তাল মেলাতে হচ্ছে, কিন্তু আমার কিন্তু ওদের মতন, আমি শুরুতেই ওদের মতনই নাচছিলাম। যাই হোক, অনেকক্ষণ ধরে নেচেছি, খুব ভালো লেগেছে। আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল, যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট কিন্তু অবশ্যই করো। কাল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, টাটা।